মিয়ানমারে বিদ্রোহীদের কাছে নতুন করে আত্মসমর্পণ করেছে সেনাবাহিনীর 4টি ব্যাটালিয়ন। প্রাণ বাঁচাতে গেল 2 দিনে ভারতে পালিয়ে গেছে প্রায় 300 জান্তা সেনা। দ্রুতই বদলে যাচ্ছে মিয়ানমারের পরিস্থিতি, সময়ের সাথে দুর্বল হয়ে পড়ছে জান্তা বাহিনী, প্রতিদিনই নতুন নতুন এলাকার দখল নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। সামরিক বাহিনীর অধিকাংশ সদস্যই এখন বিক্ষিপ্ত অবস্থায়, বিদ্রোহীদের তোপে আত্মসমর্পণ করছে তারা। শান রাজ্যে নতুন করে 2 বিদ্রোহী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করেছে জান্তা বাহিনীর 4টি ব্যাটালিয়ন। মংমির শহরে দুপক্ষের লড়াইয়ের সময় আত্মসমর্পণ করে সেনারা। মিলিশিয়ার প্রতিরোধের মুখে গেল 2 দিনে মিজোরাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে প্রায় 300 জান্তা সেনা। প্রাথমিকভাবে এসব সেনাদের রাখা হয়েছে আসাম রাইফেলস ক্যাম্পে। প্রায় 100 দিনে এ নিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কমপক্ষে 650 সেনা। বিদ্রোহীদের সাথে না পেরে রাখাইন, চীন ও বাগো অঞ্চলে বেসামরিকদের ওপর বিমান হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এতে গেল 5 দিনেই নিহত হয়েছে 20 জন। রাখাইনে পুড়িয়ে দেয়া হচ্ছে গ্রামের পর গ্রাম, ঐতিহাসিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া হচ্ছে মিসাইল। গেল অক্টোবর থেকে জান্তা বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করতে দেখা যায় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে। ফলে 3 মাসের ব্যবধানে 33টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে মিলিশিয়ারা। আর এই প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা যায় বর্মি তরুণদের, যাদের প্রশিক্ষণ দিয়ে ফ্রন্টলাইনে আনছে সশস্ত্র গোষ্ঠীগুলো। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।